দ্বিতীয়াতে দিয়া ফোটা, তৃতীয়াতে দিয়া নিতা, জমে দুয়ারে পড়লো কাটা, আমি দিলাম আমার ভাইকে ফোটা। তুমি কি করছো এখন? আমি এই যে পুজো দিচ্ছি, আজকে ভাই ফোটা না, সেই জন্য সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দিচ্ছি। এই এখন ফলটল গুলো কাটা হয়ে গেল, এবার ঠাকুরকে পুজো দেবো। তুমি আমার ভিডিও তুলছো? হ্যাঁ তুলছি। ব্লগ করছো তুমি? হ্যাঁ। তুমি আজকে ভাইকে ফোটা দেবে তো? হ্যাঁ দেব। বিকেলে দেব না? আচ্ছা, সকালবেলা হবে না? ঠাকুর দেখো দেখো, বন্ধ করি। সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই পুজো দিয়ে উঠলাম। আজকে ভাই ফোটা, তো এখানে ভাই ফোটা সব মিষ্টি টিষ্টি আনা হয়ে গেছে, আমি পরে রেডি করব। শুধু এখানে চন্দনটা বেতরে রেখেছি ফোটা দেবে, আর ওখানে তো কাজল পেরে রেখেছে, আমিও পেরেছি আমার দাদার জন্য, আর সিনিকাও পেরে রেখেছে সিনিকার দুই ভাইয়ের জন্য। চলো ঠাকুরের ঘরের দরজাটা বন্ধ করি, পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফস্টাইল অফ কমেডিকা। তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ভাই ফোটা, আজ ভাতৃ দ্বিতীয়া। আজকে তো সবাইকে জানাই শুভ ভাই ফোটা। আমার বড় দাদাদের আর যারা ছোটো ছোটো ভাই আছে সবাইকে শুভ ভাই ফোটা, হ্যাপি ভাই ফোটা। আর আজকে ভাই ফোটার উপলক্ষে ছোট্ট একটা ব্লগ করবো, সিনিকা দু ভাইকে যে ভাই ফোটা দেবে সেই নিয়ে। সারাদিনে সেরকম কিছু ব্লগ করিনি, আর এখন দিন গড়িয়ে গেছে, অলরেডি দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি, সিনিকা খাচ্ছে, ঋতু ঘুমোচ্ছে, ঘুম উঠে পড়েছে, এরপর খাওয়া দাওয়া হবে। আর আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, প্রচণ্ড ব্যস্ত, কারণ সেই জন্য আর সকাল থেকে আজকে সেরকম কোনো ব্লগ করতে পারিনি। ক্যামেরা হাতে মানে এমনি ইজি একটা কাজ করতে যতটা সুবিধা, একটা ক্যামেরা হাতে নিয়ে কাজ করা বা কাউকে বলা যে ফটো তোলো, সেটা কিন্তু অতটা সহজ না। যারা ব্লগার, যারা ব্লগ করো তারা জানো। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে পড়েছি, খুব সকালে উঠে সকাল আজ অন্যদিন কী হলো বলতো, বেলাতে স্নান করি। আজকে সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে মাথা টাথা শ্যাম্পু দিয়ে স্নান করে পুজো দিলাম, একটু ঘরের পুজো ছিল, একটু পুজো টুজো দিলাম। ওর বাবা যে 3-4 বাজার গেছে, তারপর যাই হোক একটু ভাই বোনের মিষ্টি টিষ্টি আনবে, বা আমাদের সপ্তাহের বাজার মাছ টাছ সপ্তাহে একদিনই তো বাজার চার, এমনি টুকটাক যখন ডিম পাউরুটি ফল কলা টলা লাগে তখন তো যেতেই হয়। তো যাই হোক, আর সমস্ত কাজ আমার হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়াটা বাকি, আর জামাকাপড় মেলা কাঁচা, ও হ্যাঁ তারপর কুচু কুচু দিলাম সঙ্গে দিকে, খাওয়ানো খুব বাড়ানো, তাও রান্নার দিদি আছে বলে সুবিধা, দেখেছো বিষ করেছে, বিষ করে লাগ ঘর হচ্ছে, বিষ করে ঘর হচ্ছে, তাই তো সব ভালো বলে দাও, ভালো টাটা করে দাও তো, টাটা 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 বলে দাও, টাটা 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 করে দাও, টাটা। ও এখন ওখানে টাটা বলবে কেন, ও এখন তো ঘর মুছতে ব্যস্ত, বিষটা করে এরমভাবে সারা মেজে। তারপরে রান্না যদি ছিল বলে একটু সুবিধা হলো, কারণ রান্না করে দিয়ে গেল, তাই জন্য। তাও রান্না ছাড়া কি ঘরে সংসারের কম কাজ থাকে বলো, তার উপর দুটো 3 বাচ্চা, সিনিকাও তো, ওকেও এখন সবই করে দিতে হচ্ছে, ও বড় ভাবি আমরা কিন্তু অতটা বড় নয়। ও সব একটু টাটা বলে দাও তো, টাটা। আমি আর সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি আজকে, আমি আর সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি, টাটা বলে দাও, টাটা টাটা। সব ফ্যান কোথায়, ফ্যান?
তো যাই হোক আজকে ছোট করে একটু ভাই ফোটা ব্লগ করবো, সারাদিনই আর কিছু করিনি তুলিনি, ব্লগটা আজকে ছোটই হবে। তো চলো আগে সবাইকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে আবার তোমার সাথে কথা বলবো। চোখটাকে আমার চোখটা এতক্ষণ ঘুমোচ্ছিল, টাটা করে দাও, বলো বাবার পরে আসছি আর পরে কথা বলবো, টাটা করে দাও, টাটা টাটা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিচ্ছি আর তোমরা দেখছো আমি রেডি হয়ে পড়েছি, কারণ এখন একটু বেরোবো, একটু কিছু কেনাকাটা আছে, আমি আর সিনিকা বেরোবো। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, এখন 5টা সাড়ে 5টার মতো সন্ধ্যা হয়ে যায়, তো আমি ভাবলাম একটু সন্ধ্যা দিয়ে নিই, সন্ধ্যা দিয়ে তারপরে, কারণ আস্তে আস্তে যদি লেট হয়। আর আজকে একটু ছোবড়ার ধুনো জানালাম, রোজ ধূপকাঠি দিয়ে করি, তো আজকে একটু ভাইফোঁটা স্পেশাল, মাঝে মাঝে একটু ইচ্ছে করে এখন একটু ধুনো জ্বালাতে, বেশ ভালোও লাগে দেখবে, ধুনোকে জ্বালালে একটা পুজো পুজো ভাব লাগে। তো চলো এই সন্ধ্যাটা দেখিয়ে দিই, আর আমার পেছনে আমরা বেরোবো বলে এই দুটো দেখো অলরেডি কিন্তু বুঝতে পেরে গেছে যে আমি বেরোবো। তো চল দিন, আমি আর সিনিকা যথারীতি বেরিয়ে পড়েছি, তখন বললাম বেরোবো, কোনো রকমে বেরোলাম, সমৃদুকে ওর বাবা আটকে রেখেছে ধরে ঘরের মধ্যে, তারপরে আমরা বেরোলাম, না হলে সমৃদু আমাকে ছাড়ছে না, মেন দরজার সামনে এসে পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক কিছু কেনাকাটা আছে, একটু বাজার করবো, আর তারপর দেখি, ও বাবা বলছে একটু সিঙ্গারা নিয়ে এসো, দেখা যাক সিঙ্গারা কটা হয়, তাহলে চলো। আর এই যে সিনিকা, সিনিকা আমরা রাস্তায় বেরিয়েছি, তখন এক জায়গায় ঠাকুর পুজো হচ্ছিল, মানে কালী ঠাকুর, তো সিনিকাকে সেই কালী ঠাকুরটা দেখিয়ে দিলাম। সিঙ্গারা দাও তো 5টা। আমাদের ভাইফোঁটা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। দিদি আ, দিদি ভাই দেখি, দিদি ভাই, দিদি ভাই রেডি হয়ে পড়েছে, সে হ্যালো হ্যালো, এখন ভাইকে রেডি করছে, ভাইও রেডি। এই যে দেখি ভাই ঋদু, এটা ঋদু ভাই কেন হবে, আইটা কোথায়, আইটা ভাই কোথায়, কোথায় চলে গেল, নিয়ে আসো কই, আমার ঋদু রেডি, দেখি দুজন বাবুটা, তাই তাই করে দাও, তাই 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 একটু তাই তাই করে দাও, তাই তাই, বাবু এত হাসি, হ্যাঁ দিদি আর ফটো দেবে তো, দিদি আর নিয়ে আসছি, ইস ন্যাংটুপু দুইস, দেখো দেখো ক্যাও পের হ্যায় চাদর উড়ে ক্যা খড়া কই এই পারিশায়া আসমা, কত জিনিস দিয়েছে আমার, হ্যাঁ এটা এটা তুই কোনটা এখানে
चलो मामा दाओ, ऋतु के दाओ, ऋतु आगे आगे चंदन आगे टुकु दाओ, जा एक एगिए जाओ भाईर का एगिए जाओ, आसो तुम ओखे जाओ ऋतुर का बसो, हाथे केड़ी आंगुले दाओ तो चंदनटा नाओ बा हाथे केड़ी आंगुले बा हाथे लेफ्ट हैंड ও তো এখন কাজলে দেবে না 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 বেবি ফিঙ্গার ভাই চারদিকে ঘোরাও মাথায় না না লেফট হ্যান্ড হ্যাঁ এদিক দিয়ে ঘোরাবে এরম ভাবে দেখো একটু একটু জল দিয়ে দাও ভাইয়ের জল ব্যাস ঢাকনা আটকে দাও হ্যাঁ দাও আগে টুকু দিয়ে দাও চন্দনের টুকু দিয়ে দাও হ্যাঁ মাঝখানে দিয়ে দাও দাঁড়া আগে করে তারপর লেফট হ্যান্ডের লিটল ফিঙ্গার নাও লেফট হ্যান্ড ইয়েস লিটল ফিঙ্গার নাও চন্দনটা নাও দাদা সময় দাও ঘোরাও আমা এটা দিয়ে ঘোরাও এদিক দিয়ে এই এই সাইড দিয়ে হ্যাঁ দ্বিতীয়াতে দিয়া ফোটা তৃতীয়াতে তিয়া নিতা জমে দুয়ারে পড়লো কাটা আমি দিলাম আমার ভাইকে ফোঁটা ওইদিকে 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 হ্যাঁ এবার ধান ধুপো দাও হয়ে গেছে ধান ধুপো দাও সিঙ্গার ওটা দাও কি হয়েছে ওটা দাও সোমেরটা অন্য আরেকটা দাও আরেকটা আছে ঋতুর জন্য হ্যাঁ ওটা দাও ঋতুকে দাও হ্যাঁ বুকে দাও হ্যাঁ সোমকে দাও হয়ে গেছে হয়ে গেছে তো আমাদের ভাইফোঁটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো সমৃদুকে যে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছি এটাই অনেক আর একটু একটু ঠান্ডা পড়ে টাটা করছে তোমাদের আর ওদের একটু একটু ঠান্ডা পড়েছে বলে ওদেরকে একটু গরম জামা পরিয়েছি তো ওদেরকে যে এতক্ষণ বসিয়ে রেখেছি সেটাই অনেক না হলে ওরা চুপচাপ এক জায়গায় অনেকক্ষণ ধরে বসবে না আর এটা শ্রেণিকার প্রথম এটা শ্রেণিকার প্রথম ভাইফোঁটা মানে দেখেছো আমার চুল টানছে এটা এটা শ্রেণিকার প্রথম ভাইফোঁটা বলতে পারো ঋদু দুষ্টামি হচ্ছে কিন্তু খুব দুষ্টামি হয়ে যাচ্ছে টাটা তোমাদেরকে টাটা করছে আমাকে আর বলতে হলো না যে টাটা করো তাই তো ফাইন কিছু দিয়ে দাও ফাইন কিছু দিয়ে দাও তো সিনিকার এটা প্রথম ভাইফোঁটা আমি এখনো সমৃদ্ধির পাঁচ বছর হয়নি কাজলের ফোঁটা সেই জন্য দেয়নি তো একটু চন্দনের ফোঁটা দিয়েই ফোঁটা দিল শুধু কাজলটা নামেই পেরেছে কারণ সিনিকার পাঁচ বছর হয়ে গেছে বলে সিনিকার কাজলটা পেরেছে তো এটা প্রথম করলাম কারণ সিনিকারও ভালো লাগবে ও জানবে যে ভাইফোঁটা জিনিসটা কি ও বা এরকমভাবে প্রথম ভাইফোঁটা দিল তো যাই হোক সব কিছু বাচ্চাদেরই আনন্দের জন্য করা ওদের ভালো লাগবে ওদের সব কিছু দেখবে নতুন জানতে পারবে সেই জন্যই তো যাই হোক আজকে এই ব্লগ ভাইফোঁটার ব্লগটা খুব ছোট্ট করে করলাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও
ভালো যদি লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো সবার সাথে, আর প্লিজ চ্যানেলে রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, অনেক রাত হয়ে গেছে, আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। সোম টাটা, ঋতু কোথায় চলে গেল, সোম টাটা করে দাও, টাটা টাটা মা দিয়ে দাও, একটা ফাইন কিছু দিয়ে দাও, ফাইন কিছু তুষি ও ঋতু আসছে, ঋতু তোমাদের টাটা বলে দেবে, টাটা বলে দাও, টাটা, ওকে চলো বাই।